লালমনিরহাটের পরিস্থিতি জানবার জন্য সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আর তাদের প্রত্যাশা কি? নিপা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। আজকে প্রচারণার শেষ পর্যায়ে রয়েছেন প্রার্থীরা এবং এই মুহূর্তে তারা ব্যস্ত সময় পার করছেন তাদের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায়। ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমার সাথে কয়েকজন ভোটার যুক্ত হয়েছেন, তারা রয়েছেন, তাদের মধ্যে কেউ রয়েছেন দীর্ঘদিন, বেশ কয়েকবার তারা ভোট দিয়েছেন, আবার অনেকে আছেন প্রথম ভোটার। তো আমি তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের এই নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা, ভোট দেয়া নিয়ে তাদের চিন্তাভাবনা। আমার পাশে কয়েকজন ভোটার রয়েছেন একেবারে তরুণ প্রজন্মের, তাদের কাছে জানতে চাইবো যে এবারের ভোট নিয়ে, এবার কি প্রথম ভোটার আপনি? হ্যাঁ, আমি এবার প্রথম ভোটার। এবারে নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি, মানে কেমন লাগছে এবারে ভোট দিতে যাবেন নতুন? খুব আনন্দ লাগতেছে, প্রথম ভোট দিতে যাব। তারপর হচ্ছে আমাদের শহরে উৎসব মুখর পরিবেশ, ভোটের আমেজ রয়েছে, প্রথমবার ভোট দিতে যাব দেখে অনেক উৎসাহিত আমি। কোন ধরনের শঙ্কা কি মনে হচ্ছে, যে শঙ্কা থাকতে পারে যে নির্বাচন নিয়ে কোনো সহিংসতা হতে পারে, বা এটা নিয়ে কি আপনি প্রথমবার ভোট দিতে যাওয়ার জন্য এটা নিয়ে কোনো শঙ্কিত? না না, আমি শঙ্কিত নই। আচ্ছা, আমার সাথে আরো একজন ভোটার রয়েছেন। এবারে নির্বাচনে যেসব প্রার্থী রয়েছেন আপনি কোন আসনের, এবং সেটি বলবেন এবং জানাবেন যে সেই আসনে আসলে প্রার্থীর কাছে আপনার প্রত্যাশাটা কি? আমি লালমনিরহাট দুই আসনে একজন ভোটার হয়ে আমার যেটা প্রার্থীর কাছে আসা, যে আমাদের প্রার্থীরা আমাদের এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে এবং পরবর্তীতে আমাদের আসনটা আরো ভালোভাবে উন্নয়ন হবে, এবং আমাদের যে ইউথরা আছে, যুবরা আছে বা ছেলে যারা কর্মসংস্থান সৃষ্টিতে, তারা অবশ্যই কাজ করবে এবং এলাকার উন্নয়নের কাজ করবে। আর আপনি আপনার প্রার্থীর কাছে ঠিক উন্নয়নের কথা বললেন, ঠিক কি ধরনের উন্নয়ন চাচ্ছেন, কোন দিকে উন্নয়নটা বেশি চাচ্ছেন আপনি? আমাদের যে উন্নয়নটার প্রথমেই দরকার, বর্তমানে আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের জেলা অবশ্যই অনেক পিছিয়ে আছে। এই কর্মসংস্থান যদি ভালো হয় তাহলে আমাদের সার্বিক উন্নয়নটা খুব দ্রুতভাবে আমরা সফল করতে পারবো আমি মনে করি। দীপা, আমার কাছে আমার পাশে যারা ছিলেন তারা একেবারে তরুণ প্রজন্ম এবং নতুন ভোটার, পাশাপাশি আমার সাথে আরো কয়েকজন রয়েছেন, তাদের সাথে আমি যুক্ত হব। তাদের কাছে আমি জানতে চাইব যে এবারে নির্বাচনে যে প্রার্থী আপনার এলাকায় রয়েছে সেই প্রার্থীর কাছে আপনার প্রত্যাশাটা কি, আসলে আপনি আপনার এলাকার কি ধরনের উন্নয়ন চাচ্ছেন? আচ্ছা, আপনি বলতে পারেন যে আসলে এবারে নির্বাচনের পরিস্থিতিটা কি হতে পারে, এবং যারা প্রার্থী রয়েছে তার কাছে আপনার প্রার্থীটা কি? আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তো আর 2 দিন পরে, তা আসলে আমাদের জেলাটি আসলে একটু অতীতে নির্বাচনের অবস্থাটা খুব ভালো ছিল না, একটা বৈরী পরিবেশেই ছিল। তারপরে এবারও কিন্তু একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনটি সংঘাতমুক্ত এবং সহিংসতামুক্ত করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ লালমনিরহাটটা বরাবরই হচ্ছে অতীতে দেখা গেছে যে এখানে বিশেষ করে 87-এর 89টি কেন্দ্রের মধ্যে 19টিতে কোনো ভোটেই পড়েনি। তো এবার আসলে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা বিশাল চ্যালেঞ্জ, যে আসলে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতেই হবে এবং ভোটটা উৎসব মুখর করার একটা বড় দিক রয়েছে এখানে আর কি আমি মনে করি। ধন্যবাদ আপনাকে নিপা। আপনি শুনছিলেন যে ভোটাররা তাদের অনুভূতি জানাচ্ছিল, তারা ভোট দিতে আগ্রহী, তবে ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু হয় এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এটাই মূলত প্রত্যাশা, এবং প্রার্থীদের কাছে তাদের স্বাভাবিক যে উন্নয়নের যে প্রত্যাশা সেটি তারা এবার করছেন। নিপা মাহমুদুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।